আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস নাম্বার 4-এ উপস্থিত হয়েছি। ক্লাস নাম্বার 4-এ আমরা প্রবলেম নাম্বার 6 করব। প্রবলেম 5টা যদি কারো বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, প্রবলেম 6 দেখে নেন, দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, প্রবলেম 6-এ বলছে হাসান কোম্পানি লিমিটেড প্ল্যানস টু বাই এ মেশিন কস্ট টাকা 2 লাখ। একটা মেশিন কিনতে যাচ্ছে যার মূল্য হচ্ছে, মেশিন মূল্য হচ্ছে 2 লাখ টাকা। দ্য এস্টিমেটেড সেলভেজ ভ্যালু ইজ 0, ভগ্নাবশেষ মূল্য নাই। ট্যাক্স রেট ইজ 50%, ট্যাক্স রেট 50%। দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন, কোম্পানি কি সরলরৈখিক হিসেবে হিসাব করে ডিপ্রিসিয়েশনটা। অ্যান্ড কি প্রপোজ প্রজেক্ট হ্যাজ ECR ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে CFBT এখানে দিয়ে দিছে। এখন প্রশ্নে আমাদের কি বের করতে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড, আমাদের পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে। আমরা জানি ট্যাক্স রেট দেওয়া থাকলে অঙ্কের মধ্যে একটা কি করতে হবে, টেবিল করতে হবে। তাহলে চলুন টেবিলটা সেরে ফেলি। তাহলে দ্য টেবিল ফর, দ্য TABLE টেবিল ফর ক্যালকুলেশন, CALCULATION, দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ CFAT। ইয়ার কয়টা দেখলাম, ইয়ার দেখলাম 5টা, তাহলে রো হবে 6টা, একটা বেশি হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, কলাম হবে 8টা। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা ইয়ার লিখব, YEAR। প্রথমে কি লিখব, প্রথমে আমরা ইয়ার লিখব। ইয়ার লেখা যদি শেষ হয়ে যায় তারপরে আমরা কি লিখব, CFBT। CFBT লেখা শুরু করব। এরপরে আমরা কি করব, ডিপ্রিসিয়েশন লিখব। তারপরে কি লিখব, EBT লিখব। এরপর ইবিটির উপর কি কাটব, ট্যাক্স কাটব। ইবিটি থেকে ট্যাক্স গেলে কি আসবে, ইএটি আসবে। ইএটি ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করে কি আসবে, CFAT আসবে। CFATটাকে কি করব, CCF80 কিউমুলেটিভ CFAT করে দিব। আচ্ছা, এতগুলো কাজ আমরা করব। তার আগে এখানে ইয়ার 5টা লিখে ফেলি, 1, 2, 3, 4, 5। এখন CFBT অঙ্কের মধ্যে আমাদের দেওয়া থাকবে, CFBT প্রবলেম নাম্বার কত করতেছি, 6। আচ্ছা, CFBT 50, 60, 70, 75, 80 CFBT দেওয়া আছে। CFBT কত কত আছে, 50,000, 60,000, 70,000, 75,000, 80,000, এটা দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন অঙ্কের মধ্যে দেওয়া নেই। আমরা জানি ডিপ্রিসিয়েশন তো দেওয়া থাকে না সাধারণত, এটা বের করে নিতে হয়। ডিপ্রিসিয়েশন বের করতে হয় কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার। অঙ্কের মধ্যে কস্ট কত আছে, অঙ্কের মধ্যে কস্ট, মেশিন মূল্য, দ্য মেশিন কস্ট টাকা 2 লাখ, সেলভেজ ভ্যালু তো নাই। কস্ট কত, 2 লাখ, সেলভেজ ভ্যালু নাই মানে 0। ইয়ার কত, 5টা ইয়ার আছে, তাহলে 2 লাখকে 5 ভাগ করলে কত আসবে, 40,000 আসবে। তাহলে ডিপ্রিসিয়েশনের প্রত্যেকটা ঘরে কি করে দেব, 40,000 করে টাকা লিখে দেব। তাহলে 40,000, 40,000, 40,000, 40,000 এবং 40,000। এরপরে কি ইবিটি, এখন ডিপ্রিসিয়েশন 50,000 থেকে 40,000, ডিপ্রিসিয়েশন CFBT থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে যেটা বের হবে 10,000, এটা হবে ইবিটি। 60,000 থেকে 40,000 গেলে কত আসবে, 20,000, 70,000 থেকে 40,000 গেলে কত আসবে, 30,000, 75,000 থেকে 40,000 গেলে কত আসবে, 35,000, আর 80,000 থেকে 40,000 গেলে কত আসবে, 40,000। এখন অঙ্কের মধ্যে ট্যাক্স রেট কত দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে কত, 50%। তাহলে অঙ্কে আমরা ট্যাক্স রেট দেখব কত, 50%। তো 10,000-এর 50% কত, 5,000, এখানে 10,000, এখানে কত, 15,000, 35,000-এর আসবে 17,500, 40,000-এর আসবে কত, 20,000। এখন ইবিটি থেকে ট্যাক্স গেলে ইএটি আসবে, 10,000 থেকে 5,000 গেলে কত আসবে, 5,000 আসবে। আবার 20,000 থেকে 10,000 গেলে কত আসবে,
10,000 আসবে, 30,000 থেকে 15,000 গেলে 15,000, 35,000 থেকে 17,500 গেলে 17,500, 40,000 থেকে 20,000 গেলে কত আসবে, 20,000 আসবে। এখন সিএবিডিটা কি ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করব। এখন ডিপ্রিসিয়েশন 40 আর 5-এ যোগ করলে কত হবে, 45,000, 40 আর 10-এ কত, 50,000, 40 আর 15-এ কত, 55,000, 40 আর 17,000 কত, 57,500, এখানে হবে 60,000। সিসিএবিটিটা কেমনে বের করবো, উপরেরটা আর পাশেরটা, উপরে নাই পাশে আছে কত, 45,000, এটা লিখে দিলাম, উপরে 45 পাশে 50, তাহলে যোগ করলে কত হবে, 95,000, এরপর উপরে 95 পাশে 55, তাহলে আসবে কত, 1,50,000, যোগ করলে উপরে 1,50,000, নিচে 57, তাহলে আসবে কত, 2,07,500, উপরে 2,07,500 আর পাশে 60,000, যোগ করলে 2,67,500 টাকা আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আশা করা যায় কোনো সমস্যা হবে না আপনাদের। এখন আমরা কি করব, পিবিপি বের করব, পিবিপি বের করব, পিবিপির বড় সূত্রটা, কারণ আমাদের ক্যাশ ফ্লো টাকাটা কি সমান নেই, ক্যাশ ফ্লো টাকা সমান নেই, তাই পিবিপির সূত্রটা কি আসবে, বড় আসবে। বড় সূত্রটা কি, এ প্লাস এন সি ও মাইনাস সি বাই ডি, তাহলে এখানে হেয়ার, HERE, হেয়ার, হেয়ারে আমাদের কি কি মান লাগবে, এন সি ওর মান লাগবে, আর কি মান লাগবে, সির মান লাগবে, ডির মান লাগবে, এর মান লাগবে। এনসিও এখানে কষ্টের টাকাটা কত আসবে, 2,00,000 টাকা আসবে। এই 2,00,000 টাকা আমরা সিসিএবিটির ঘরে খুঁজব, সিসিএবিটির ঘরে 2,00,000 টাকা কোথাও নেই, 2,00,000-এর থেকে কম আছে কত, 1,50,000, এটা সি, এর পাশের নিচে এটা ডি, আর এর সোজা পাশে এটা কি, এ, তাহলে দেখা যাচ্ছে এ সমান 3, ডি সমান কত, 57,500, আর সি সমান কত, 1,50,000। আচ্ছা, এটা এভাবে লিখে দিলাম। এখন আমরা এর মান এখানে 3 লিখব, প্লাস এনসিও কত আছে, 2,00,000, মাইনাস সির মান কত আছে, 1,50,000, ডির মান কত আছে, 57,500, আর শেষ নাকি, হ্যাঁ শেষ। এখন 3+ এই সবগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে আসবে 0.87, তার মানে 3.87, এটাকে কি বলে, YEARS, এটাকে ইয়ার্স বলে। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, বুঝতে কোথাও প্রবলেম হলে আমাকে বলবেন। আর এরপরের যে প্রবলেম নাম্বার 7 আছে, প্রবলেম 7-এ আমরা সেম প্রশ্নটা নিয়ে আলোচনা করব, 7-এর দুইটা একসাথে করাই দেবো। আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।